পৰকীয়া প্ৰেমৰ বাবে হত্যা কৰিলে সন্তানক সন্তানক হত্যা কৰি ঘৰৰ পিছফালে পুখুৰীত পেলাই দিলে নগৰবেৰত মাতৃয়ে হত্যা কৰিলে সন্তানক আৰু এই বিষয়টোক লৈ এতিয়া চাঞ্চল্য নগৰবেৰ অঞ্চলত পৰকীয়া প্ৰেমৰ বাবে পাখান মাতৃ মঞ্জু আৰালে হত্যা কৰিলে ডেৰমহীয়া দেৱশিশুক নগৰবেৰৰ খামেৰীত যোৱা 8 অক্টোবৰৰ নিশা পৰকীয়া প্ৰেমৰ শ্বহীদুল ইছলামৰ সৈতে মাতৃ মঞ্জুলাৰ খাতুনে হত্যা কৰিলে সন্তানক আৰু সন্তানক হত্যা কৰি ঘৰৰ পিছপিনে থকা পুখুৰীত পেলাই দিলে আৰু এই সমগ্ৰ ঘটনাক গাব দিব বিচাৰিছিল মাতৃয়ে মাতৃ মঞ্জুৰা খাতুনৰ স্বামী ফুলছানা আলীয়ে সমগ্ৰ ঘটনা সম্পৰ্কে নগৰপাৰা আৰক্ষী থানাত দিছে গোচৰ পৰকীয়া প্ৰেমৰ বাবে পৰিকল্পিতভাৱে পুখুৰীত পেলাই হত্যা কৰিলে পুত্ৰক এই সমগ্ৰ ঘটনা কেনেধৰণে সংঘটিত হৈছিল পাখান মাতৃয়ে ডিবি নিউজৰ আগত দিলে স্বীকাৰোক্তি এনেকৈ হৈছিল ঘটনাটো আৰু একবাৰ কওকচোন আপুনি নিজে কওকচোন আমি বাবুক নেচিতা আছে তাৱাদে ওই আমাৰ খিলকি এটা ভাঙা খুব দে ডেগাৰ মাতা দে আছে দেহানৰ বাদে আমি বাবুক নে উঠছি উড়াৰ বাদে আমি উঠছি উড়ে দি ওই এই শুলিত খাৰা খাৰা হোৱাৰ বাদে এক হাত আমাৰ ধৰিছে আর এক হাত দাও গলাত বাদ ডেগাৰ বাদ আছে বাজনা বাদে আমাক কোমরে নো আমি কৈছো কি উমরত আমি যাম না কয় কয় জুলুমরে না যাস তাহলে তো আমি এক ফেল দিয়ে তোর গলা কেটে আনো কোনে কয় শহীদুল ক শহীদুল কি হয় আপনার কিছু হয় না গাঁরে তার দেউতার নাম কি আমির আলী আচ্ছা তার পিছত তার বাদে উমির আমাক নে গেলা নে যার বাদে নে কয় তুই বাচ্চা থু আমি কৈছি না আমি তো থুম না না ধর বাদে কয় জুল না ধর তাহলে তোর গলা কাটমু তো কাটমু তোর সমী জমুক যাব তোর সমী গলা আমি কাটমু আর তোর পরিয়াল যা আছে তোর পরিয়াল আমি সাথে সে ভয়তে আমি কয় আমি তাও থই নে না তো জন্দি না ফ্যাস দেই তখন কয় যে তুই থু ও আমি ছেড়ে দিছি বাচ্চা আমি পানি টি গেছে না কুট গেছে আমি করবেন ঘরত কোনো ভাই আসিল সেইখিনি সময়ত আপনি অকলে আসিল আমি আলে আসিলাম ওই ঘর আচ্ছা শহীদুলের লগত আপনার কি সম্পর্ক আছিল কিয়র কারণে এনেকুয়া করি আগে ওই ভালোবাসিল বিয়ে করবে এখনো বিয়ে করবে আমি বসি নাই আচ্ছা ইনতে আমার ভাত খাবার দেবো না তাহলে একটু ভালপর প্রতি ফুট লইছে ইনতে ভাত খাবার দেবো না ওর সাথে ওর সাথে জানা গে তাহলে বিয়ার পূর্বে আপনার সম্পর্ক আছিল তারপর বিয়া হয়ে গেল তারপরও হি লব খুঁজে আপনি নজোয়াত আমি না যাওয়াত ওই খালি কয় যে তোক আমি কি করুম ক্ষতি করুম আচ্ছা ক্ষতি করুম তো দিন তো আমার একটা ননন্দের বিয়ে হইলো আমি যাবার পাইনি ব্যক্তি বাড়ির ব্যক্তি গেছিল আমাকে না জানাই না যে আমি বাবুক নিন্দি বসে আছি ওই তিন পাক দিছে সেদিন আমাকে খোঁজ করলো কি বুনাইছে আমি বললাম বেড়া তো বাড়ির সবই খুশি নে কোনো খুশি তো খালি হাসে হাসি হাসে আরো দুই পাক দিছে দুই পাক দেওয়া আমার মুখে আইতার খালি হাসে ঘরত কোয়া নাছিল আপনি না আচ্ছা কেউ আছিল তাহলে আপনার লোকের দুজনে বুদ্ধি করি এইটু কামটো করেছে এক প্রকার কব গলে ইতিমধ্যে নগরবেড়া আরক্ষী কৌটি নিশার ভাগতে ঘটনার মূল নায়ক পাখান মাতৃ মঞ্জুরালা খাতুনক আটক করেছে আর আরক্ষী অব্যাহত রাখিছে জেরা ক্রাইম ডেস্ক নিউজ ডিবি নিউজ